নমস্কার বন্ধুরা, মাই পাঠশালাতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব কোঠারি কমিশনের বৃত্তি এবং কারিগরি শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সুপারিশগুলো। প্রথমত, বৃত্তি বা কারিগরি শিক্ষা কাকে বলে সেটা আমাদের জানতে হবে। যে বৃত্তি বা কারিগরি শিক্ষা বলতে যে শিক্ষা আমাদের বৃত্তি সম্পর্কিত জ্ঞান বা দক্ষতা অর্জনে সহায়তা করে, অর্থাৎ আমাদের মধ্যে আমরা কিছু দক্ষতা অর্জন করি যে শিক্ষার মাধ্যমে, সেটাই হচ্ছে বৃত্তিমুখী শিক্ষা বা কারিগরি শিক্ষা। এবারে এই যে বৃত্তিমুখী এবং কারিগরি শিক্ষা সম্পর্কে কমিশনের যে সুপারিশগুলি ছিল, প্রথমত হচ্ছে যে তৎকালীন সময়ে সাধারণ শিক্ষার উপর যেভাবে গুরুত্ব দেওয়া হতো, বৃত্তি শিক্ষাকে তেমনভাবে গুরুত্ব দেওয়া হতো না, এবং বৃত্তি শিক্ষায় সার্বজনীনতার অভাব ছিল। অর্থাৎ যে চাইতো সেই কিন্তু বৃত্তিমুখী শিক্ষা অংশগ্রহণ করতে পারতো না। এই বাধাগুলো থেকে বেরিয়ে এসে প্রত্যেকটা মানুষের ইচ্ছা অনুযায়ী তাদেরকে বৃত্তি শিক্ষা প্রদানের জন্য কমিশন বিশেষভাবে সুপারিশ করেছিলেন। এবং তার সাথে সাথে হচ্ছে কি না, বৃত্তি শিক্ষার ক্ষেত্রে যাতে তারা স্বাভাবিক পরিবেশে শিখতে পারে তার জন্য উপযুক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের কথা বলেছিলেন। এবং তার পাশাপাশি হচ্ছে কি না, শিক্ষার্থীদের যে বিষয়ে প্রবণতা বা সামর্থ্য রয়েছে বা তারা যেটা চাইছে সেই বিষয়ে তারা কিন্তু বৃত্তি শিক্ষা অর্জন করতে পারবে। এটা হচ্ছে মূল দিক। এরপর চলে আসছি বিভিন্ন কমিশনের ভূমিকা, অর্থাৎ এই বৃত্তি শিক্ষা এবং কারিগরি শিক্ষা সম্পর্কে বিভিন্ন কমিশন কী বলেছিল। আমরা যদি দেখি যে মূলত বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, সেখানে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে এই বৃত্তি শিক্ষার কথা বিশেষভাবে বলা হয়েছিল, এবং সেখানে গ্রামের মানুষরা যেহেতু কৃষিকাজের সাথে যুক্ত, তাই শিক্ষাকে কৃষির সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলার জন্য তারা মূলত হচ্ছে আরও বেশিভাবে গুরুত্ব আরোপ করে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে কৃষির সাথে যুক্ত করা, কৃষিভিত্তিক শিক্ষা। এবং তার সাথে সাথে মূলত কোঠারি কমিশন বলছেন যে মোটামুটি নিম্ন মাধ্যমিক স্তরে 20% শিক্ষার্থী এবং দশম শ্রেণীর 50% শিক্ষার্থীকে পুরো বা আংশিক সময়ের জন্য বৃত্তি শিক্ষা তারা গ্রহণ করতে পারবে, বা 50% শিক্ষার্থী বৃত্তি শিক্ষা গ্রহণ করার অধিকারের আওতাভুক্ত হবে। এটা একটা দিক। এইবারে চলে আসছি মাধ্যমিকে বৃত্তি এবং কারিগরি শিক্ষা। এই মাধ্যমিক স্তরে বৃত্তি এবং কারিগরি শিক্ষার জন্য মূলত হচ্ছে জুনিয়র টেকনিক্যাল ইনস্টিটিউট এবং তার সাথে ITI অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, এই যে দুটো বিষয় বা দুটো যে সেন্টার, সেই সেন্টারগুলোকে আরও বেশি তাৎপর্যপূর্ণ বা সিগনিফিক্যান্ট করে গড়ে তোলার কথা বলেছেন, যেখানে মূলত হচ্ছে যে আরও বেশি সংখ্যক পরিকাঠামো নিয়োগ করতে হবে। আচ্ছা, যেখানে মূলত আরও দক্ষতা সম্পন্ন শিক্ষক নিয়োগের পাশাপাশি পরিকাঠামোর উন্নয়ন ঘটাতে হবে, এবং বিভিন্ন ধরনের মেশিন বা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তারা মূলত সেগুলোকে কাজে লাগিয়ে তারা মূলত হচ্ছে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ঘটাতে পারবে বা তাদের স্কিল ডেভেলপ করতে পারবে। উচ্চ মাধ্যমিক স্তরে যে বৃত্তি শিক্ষা, সেখানে মূলত বলা হচ্ছে যে কি কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত কৃষি শিক্ষা, অর্থাৎ যারা চাষবাসের সাথে যুক্ত হবে তারা যাতে সঠিক উপায়ে চাষবাস করতে পারে, বৈজ্ঞানিক পদ্ধতিকে সামনে রেখে তারা যাতে চাষবাস করতে পারে সেই বিষয়টার উপর জোর দেওয়া হয়েছে। তার পাশাপাশি দ্বিতীয়ত আসছে কি শিল্প। শিল্প বলতে বেসিক্যালি হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে বস্ত্রবয়ন শিল্প থেকে শুরু করে লৌহ ইস্পাত শিল্প থেকে শুরু করে আরও যত ধরনের কয়লা শিল্প, প্রত্যেকটা শিল্পে যাতে প্রত্যেকটা ব্যক্তি তারা নিযুক্ত হতে পারে, তারা যাতে কাজ করতে পারে তাদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী, সেই বিষয়টার উপর জোর দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে হচ্ছে চিকিৎসাবিদ্যার উপর জোর দেওয়া হয়েছে। অনেকে আমরা দেখি যে HS দেওয়ার পর তারা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে মেডিকেলে যায়, হ্যাঁ, তো সেই মেডিকেলে গিয়ে তারা মেডিকেলের বিভিন্ন ধরনের যে শাখাগুলো রয়েছে মেডিকেল সায়েন্সের, সেই শাখায় তারা নিযুক্ত হতে পারে, ঔষধ তৈরি থেকে শুরু করে ঔষধ নিয়ে বিভিন্ন রিসার্চ বা আরও নতুন নতুন এক্সপেরিমেন্ট করে নতুন নতুন ঔষধ বের করানো, এই সমস্ত যে বিষয়গুলো সেইগুলো হচ্ছে মূলত এই উচ্চ মাধ্যমিকে বৃত্তি এবং কারিগরি শিক্ষার সাথে যুক্ত। এবং তার সাথে সাথে অনেকেই আমরা দেখি যে পশুপালন কীভাবে করতে হয়, উদ্যান পরিচর্যা কীভাবে করতে হয়, এই যে বিষয়গুলো কাঠের কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোটো ছোটো হাতের কাজ বা যে কুঠির শিল্প, এই শিল্পগুলোর ওপর কিন্তু জোর দেওয়া হয়েছে। এরপর আমরা চলে আসছি বৃত্তি এবং কারিগরি শিক্ষার পাঠ্যক্রম। পাঠ্যক্রমে মূলত হচ্ছে যে ভাষা, যেটা আমরা আগে উল্লেখ করেছি যে তাদের নিজস্ব আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা এবং তার পাশাপাশি মূলত ইংরেজি ভাষায় তারা শিক্ষা অর্জন করতে পারে, এবং গণিত আর বিজ্ঞান বিষয়ে যেটা আমরা আগে উল্লেখ করেছি অ্যাডভান্স ট্রেনিং সেন্টার বা অ্যাডভান্স স্টাডি সেন্টার, সেই অ্যাডভান্স স্টাডি সেন্টারকে সামনে রেখে মূলত হচ্ছে গণিত এবং বিজ্ঞানের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেইগুলোকে মূলত হচ্ছে আরও বেশি করে নান্দনিকতাকে সামনে রেখে বা তাদের যে সৃজনশীলতা, সেই সৃজনশীলতাকে সামনে রেখেই মূলত হচ্ছে তাদেরকে শিক্ষা প্রদান করতে হবে এবং তাদের উপযুক্ত দক্ষতা গড়ে তুলতে হবে। এটা হচ্ছে মূল দিক। এরপর আমরা চলে আসছি বৃত্তি এবং কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে, কোথাও মেডিকেল রয়েছে, কোথাও ইঞ্জিনিয়ারিং রয়েছে, কোথাও এগ্রিকালচার রয়েছে,
এই যে বিষয়গুলো। এবার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রয়েছে, যেমন সিভিল ইঞ্জিনিয়ার হতে পারে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, তারপরে এগ্রিকালচারের ক্ষেত্রে যারা এগ্রিকালচার সায়েন্টিস্ট হয়, হ্যাঁ মানে কৃষি বৈজ্ঞানিক যারা হয় বা কৃষি বিজ্ঞানী যারা হয় তাদের ক্ষেত্রেও মূলত হচ্ছে একটা সুযোগ দেয়া বা প্রদান করা হয়েছিল, যাতে তারা নিজেদের স্কিলগুলোকে ডেভেলপ করতে পারে। এবং তার সাথে সাথে মূলত হচ্ছে যে আমরা যদি দেখি মেডিকেল সায়েন্সের কথা যদি বলি, সেই মেডিকেল সায়েন্সের ওপরেও কিন্তু জোর দেওয়া হয়েছিল। এর পাশাপাশি মূলত হচ্ছে যে কমার্সের ক্ষেত্রে চার্টার অ্যাকাউন্ট, চিকিৎসাবিদ্যা, আইনবিদ্যা, এই যে বিষয়গুলো এইগুলোও কিন্তু মূলত বৃত্তি শিক্ষা হিসাবে তৎকালীন সময়ে গ্রহণ করা হয়েছিল কোঠার কমিশনের সুপারিশে, বৃত্তি এবং কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান। এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে তারা যাবে এবং সেখানে মূলত আবারও উল্লেখ করতে হয় যে উপযুক্ত প্র্যাকটিক্যাল শিক্ষা অর্জনের সুযোগ থাকবে, উপযুক্ত পরিকাঠামো থাকবে, উপযুক্ত যন্ত্রপাতি থাকবে, যেগুলোকে মূলত হচ্ছে তারা কি না প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, যেগুলোকে কাজে লাগে, হাতে কলমে কাজ করার সুযোগ থাকবে। মাঝে মাঝে তাদের ওয়ার্কশপের ব্যবস্থা করতে হবে, হ্যান্ডস অন ট্রেনিং এক্সপিরিয়েন্স যেটাকে আমরা বলি, এর পাশাপাশি হচ্ছে তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ দিতে হবে। এর পাশাপাশি আমরা আর একটা বিষয় উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে কি না শিক্ষক শিক্ষণ। যেমন বিএড বা ডিএলএডের মতো যে কোর্সগুলি এখন চালু রয়েছে, এই সমস্ত কোর্সের মাধ্যমে অর্থাৎ যারা পরবর্তীকালে নিজেদেরকে টিচার হিসাবে প্রতিষ্ঠিত করতে যায় তাদের জন্যও কিন্তু এই শিক্ষা সুযোগ ছিল। এবং আমরা দেখি যে যারা বিএড বা ডিএলএড সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবে যে ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়, যেখানে মূলত হচ্ছে যে প্রথম হচ্ছে ক্লাসরুমে তাদেরকে কী করা হয় না মাইক্রো টিচিংয়ের ব্যবস্থা করা হয়, সেখানে লেসন প্ল্যান করে তারা নিজেদের মতো করে পড়ায় এবং সেই যে স্কিলগুলো অর্জন করলো পরবর্তীকালে তারা বৃহত্তর কোনো স্কুলে গিয়ে সেখানে তাদের ম্যাক্রো টিচিংয়ের মাধ্যমে তারা মূলত হচ্ছে যে শিক্ষকতা সম্পর্কে বিভিন্ন দক্ষতাগুলো অর্জন করতে থাকে। সো বন্ধুরা, এটাই হচ্ছে এই কোঠারি কমিশনের বৃত্তি এবং কারিগরি শিক্ষা সম্পর্কিত সুপারিশ। সো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আর ফলো করতে থাকো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.mypathshala.in। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো। থ্যাংক ইউ।